বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার জীবের জনন রিপ্রোডাকশন ইন অর্গানিজম। জনন কাকে বলে? জনিত জীব থেকে অপত্য জীব সৃষ্টি করার পদ্ধতিকে বলা হয় জনন। জননকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি, অযৌন জনন এবং যৌন জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। এছাড়াও দুই প্রকার জনন আছে, অঙ্গজ জনন এবং অপুংজনী। এই ভিডিওতে আমি অযৌন জনন নিয়ে আলোচনা করব। অযৌন জননের ক্ষেত্রে গ্যামেট উৎপাদন হয় না, মানে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন হবে না, অতএব নিষেকও সম্পন্ন হয় না। জনিত জীবের দেহকোষটা বিভাজিত হয় দিয়ে অপত্য জীব গঠন করে, তাই একে সোমাটোজেনিক জনন বা ব্লাস্টোজেনিক জনন বলা হয়ে থাকে। অযৌন জননে একক রেণু, এখানে রেণু উৎপাদন হবে। অপত্য জীবটা মাদ্রী জীবের মতন দেখতে হয়। অযৌন জনন বিভিন্নভাবে সম্পন্ন হয়, বিভাজন, কর্কোদগম, গেমিউল গঠন, পুনরুৎপাদন, রেণু উৎপাদন এবং খণ্ডীভবন। বিভাজনকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়, দ্বিবিভাজন এবং বহুবিভাজন, বাইনারি ফিশন অ্যান্ড মাল্টিপ্যাল ফিশন। দ্বিবিভাজন বিভিন্নভাবে সম্পন্ন হয়, সরল দ্বিবিভাজন, অনুদৈর্ঘ্য বিভাজন, অনুপ্রস্থ বিভাজন, তির্যক দ্বিবিভাজন। সরল দ্বিবিভাজন দেখা যায় অ্যামিবার ক্ষেত্রে। অ্যামিবার মতো অনিয়তকার জীবদের ক্ষেত্রে সরল দ্বিবিভাজন দেখা যায়। এক্ষেত্রে অ্যামিবার দেহের মধ্যস্থিত নিউক্লিয়াসটা সংকুচিত হয় মাঝখানটা দিয়ে ডাম্বেল আকৃতি ধারণ করে। পরবর্তী সময়ে নিউক্লিয়াসটি দুইটি ভাগে ভাগ হয়ে যায় এবং দুইটি নিউক্লিয়াস দুই মেরুতে চলে যায়। তার পরবর্তী সময়ে সাইটোপ্লাজমেরও বিভাজন হয়। তারপরে অ্যামিবার দেহের মাঝখানটি সংকুচিত হয় এবং দুইটি অপত্য অ্যামিবা গঠন করে। অনুদৈর্ঘ্য বিভাজন, লংগিটুডিনাল বাইনারি ফিশন, ইউগ্লিনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অনুদৈর্ঘ্য বিভাজন, বিভাজনটা হবে দৈর্ঘ্য বরাবর লম্বালম্বিভাবে। এক্ষেত্রে প্রথমে ফ্লাজেলামের বিভাজন ঘটবে, ফ্লাজেলামটি বিভাজিত হয়ে দুটি ফ্লাজেলা তৈরি করবে। তারপরে নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতি ধারণ করবে এবং দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করবে। তার পরবর্তী সময়ে ইউগ্লিনার দেহটিও লম্বালম্বিভাবে বিভাজিত হবে দিয়ে দুটি অপত্য ইউগ্লিনা গঠন করবে। অনুপ্রস্থ বিভাজন, ট্রান্সভার্স বাইনারি ফিশন, প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্যারামেসিয়ামের ক্ষেত্রে মাইক্রোনিউক্লিয়াসটি বিভাজিত হবে মাইটোসিস পদ্ধতিতে এবং ম্যাক্রোনিউক্লিয়াসটি বিভাজিত হবে অ্যামাইটোসিস পদ্ধতিতে। তারপরে একটি ম্যাক্রোনিউক্লিয়াস এবং একটি মাইক্রোনিউক্লিয়াস একটি মেরুতে চলে আসবে, অপর মেরুতে ঠিক একইভাবে আরেকটি ম্যাক্রোনিউক্লিয়াস এবং আরেকটি মাইক্রোনিউক্লিয়াস। বিভাজনটা হবে প্রস্থ বরাবর, মাঝ বরাবর। ছিল একটা প্যারামেসিয়াম, এখন হয়ে গেল দুটো। তির্যক দ্বিবিভাজন, অবলিকিউ বাইনারি ফিশন, সেরাটিয়াম নামক সামুদ্রিক শৈবালের ক্ষেত্রে এই প্রকার দ্বিবিভাজন দেখা যায়। বহু বিভাজন, মাল্টিপ্যাল ফিশন, এক্ষেত্রে মাদ্রী জীবটি বিভাজিত হয়ে বহু অপত্য জীব সৃষ্টি করবে। এই ঘটনাটি ঘটে প্রতিকূল পরিবেশে। বহু বিভাজন দেখা যায় অ্যামিবা এবং প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। অ্যামিবার দেহ, অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপথ, মাঝখানে নিউক্লিয়াস থাকে আর থাকে ফুড ভ্যাকুয়েলস আর থাকে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়েল।
যখন বহুবিভাজন হয় প্রতিকূল পরিবেশে, তখন অ্যামিবা তার ক্ষণপথগুলিকে প্রত্যাহার করে। ক্ষণপথগুলি প্রত্যাহার করার পর তিন স্তরযুক্ত সিস্ট প্রাচীর গঠন করে। তার ভিতরে থাকে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। প্রথমে হবে ক্যারিওকাইনেসিস। দেহমধ্যস্থিত নিউক্লিয়াসটি বিভাজিত হবে, অসংখ্য নিউক্লিয়াস গঠন করবে। তার পরবর্তী সময়ে সাইটোপ্লাজমের বিভাজন হবে। তখন প্রত্যেকটি নিউক্লিয়াস কিছুটা পরিমাণ সাইটোপ্লাজম নিয়ে আবৃত হয়ে যায়। তখন তাদেরকে বলা হয় সিউডোপোডিও রেণু। অনুকূল পরিবেশে এই সিস্টের প্রাচীরটি ভেঙে যায়। তখন সিউডোপোডিও রেণুগুলি বাইরে বেরিয়ে আসে এবং তা থেকে অপত্য অ্যামিবা গঠন করে। কর্কোদগম বাডিং, জনিত্ব দেহ থেকে উৎপন্ন কোরক, তার দ্বারা বংশবিস্তারকে বলা হবে কর্কোদগম। এটি দেখা যায় হাইড্রা এবং ইস্টের ক্ষেত্রে। হাইড্রা বা ইস্টের ক্ষেত্রে কোরকটি তৈরি হয় দেহের বাইরে, তাই এই প্রকার বাডিংকে বলা হবে এক্সোজেনাস বাডিং বা এক্সটার্নাল বাডিং। ইস্ট হচ্ছে নন গ্রিন ইউক্যারিওটিক সিঙ্গেল সেল মাইক্রো অর্গানিজম। ইস্টের অসম বিভাজনের দ্বারা কোরকটি সৃষ্টি হবে দেহের বাইরের দিকে। নিউক্লিয়াসটি ভেঙে যাবে, একটি নিউক্লিয়াস কোরকের মধ্যে চলে যাবে। পরবর্তী সময়ে কোরকটি মাদ্রি দেহ থেকে ডিটাচ হয়ে যাবে। গেমিউল গঠন, স্পঞ্জের দেহের অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোরককে বলা হয় গেমিউল। এই কোরক সৃষ্টি হবে স্পঞ্জের দেহের অভ্যন্তরে, তাই এই প্রকার বাডিংকে বলা হয় এন্ডোজেনাস বাডিং বা ইন্টারনাল বাডিং। স্পঞ্জ তার মুখচ্ছিদ্রকে বলা হয় অস্কিউলাম। তার দেহপাচারে যে অসংখ্য পোর থাকে তাকে বলা হয় অস্টিয়া। এই বডি ওয়ালের ভিতরে গ্যামিউল তৈরি হবে। গ্যামিউল রাউন্ডেড বল লাইক স্ট্রাকচার। গ্যামিউল কিন্তু খরা পরিস্থিতি, ফ্রিজিং কন্ডিশন, অপর্যাপ্ত অক্সিজেনেও টিকে থাকতে পারে। এই একটা গ্যামিউলকে আমি যদি ভালোভাবে স্ট্রাকচারটা দেখা যায় ঠিক এরকমটা দেখতে লাগবে। মাঝখানে থাকবে অসংখ্য আর্কিওসাইট সেলস। অসংখ্য আর্কিওসাইট সেলস থাকবে, এগুলো সব টোটিপোটেন্ট সেলস। তাকে ঘিরে থাকবে প্রোটেক্টিভ লেয়ার মিউসিলেজেনাস সিদ। এই মিউসিলেজেনাস সিদে থাকবে স্পিকিউলস, যা ক্যালসিয়াম কার্বোনেট ও সিলিকা দ্বারা গঠিত। এই সমস্ত আর্কিওসাইট সেলস মাইক্রোবাইল থ্রু বাইরে বেরিয়ে আসবে এবং একটি আর্কিওসাইট থেকে একটি স্পঞ্জ তৈরি হবে। অতএব আমরা এখানে একটা গ্যামিউল থেকে অসংখ্য হাজার হাজার স্পঞ্জ তৈরি হচ্ছে। ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন, বহুকোষী জীবদের ক্ষেত্রে এই খণ্ডীভবন দেখা যায়। উদ্ভিদের ক্ষেত্রে স্পাইরোগাইরা এবং ভলভক্স নামক শৈবালের ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়। প্রাণীদের মধ্যে স্পঞ্জের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় খণ্ডীভবন। এই খণ্ডীভবনে জনিত্ব দেহ কয়েকটা খণ্ডাংশে ভেঙে যায়। প্রতিটি খণ্ড পুনরায় পরিণত অপত্য দেহ গঠন করে। একটা ম্যাচিওর স্পাইরোগাইরা ফিলামেন্ট ব্রেক করে গেছে মেকানিক্যাল ডিস্টারবেন্সের কারণে, তিনটি ফ্র্যাগমেন্ট গঠন করেছে, ফ্র্যাগমেন্ট 1, ফ্র্যাগমেন্ট 2 এবং ফ্র্যাগমেন্ট 3। প্রত্যেকটি ফ্র্যাগমেন্ট বৃদ্ধি পেয়ে একটি ম্যাচিওর ফিলামেন্ট গঠন করবে।
রিজেনারেশন বা পুনরুৎপাদন। জীবদেহের কোনো খণ্ডিত অংশ থেকে সম্পূর্ণ জীব সৃষ্টি অথবা হারানো অংশের পুনঃস্থাপনকে বলা হয় রিজেনারেশন। পুনরুৎপাদনকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, মরফোল্যাক্সিস এবং এপিমরফোসিস। মরফোল্যাক্সিস দেখা যায় হাইড্রা এবং প্ল্যানেরিয়ার ক্ষেত্রে। প্ল্যানেরিয়ার দেহের এটি ছবি। প্ল্যানেরিয়ার দেহটিকে আমি তিনটি ভাগে যদি ভাগ করে দিই, আপার পার্ট, মিডিল পার্ট এবং লোয়ার পার্ট, প্রত্যেকটি পার্ট একটি সম্পূর্ণ প্ল্যানেরিয়া দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এপিমরফোসিসের ক্ষেত্রে সেটা হয় না। এপিমরফোসিস দেখা যায় স্যালামান্ডারের ক্ষেত্রে। স্যালামান্ডারের লিম পোর্শনকে যদি আমি কেটে ফেলি, তাহলে যে পোর্শনটা আমি কেটে ফেলি সেই অংশটা আবার ফিরে পায়। হারানো অংশের এখানে পুনঃস্থাপন হয়েছে, কিন্তু খণ্ডিত এই খণ্ডিত অংশ থেকে পুনরায় স্যালামান্ডার কিন্তু তৈরি হয় না। স্পোরুলেশন বা রেণু উৎপাদন। রেণু হল এককোষী পাতলা প্রাচীর বিশিষ্ট অতি ক্ষুদ্র অযৌন জননের একক। তিন প্রকার রেণু সম্বন্ধে আমি এখানে আলোচনা করেছি, জুস্পোর বা জলরেণু, কনিডিয়া এবং ক্ল্যামাইডোস্পোর। জুস্পোর তৈরি হয় জুস্পোরাঞ্জিয়ামের মধ্যে। জুস্পোর এককোষী, কোষ প্রাচীর থাকে না, ছোট হয়, ফ্লাজেলাযুক্ত হওয়ায় সঞ্চারণশীল হয়, মুভ করতে পারে। ইউলোথ্রিক্স এবং ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালের ক্ষেত্রে জুস্পোর দেখা যায়। ফাইটোপথোরা এবং অ্যালবিউগো নামক ছত্রাকের ক্ষেত্রে জলরেণু বা জুস্পোর দেখা যায়। কনিডিয়া, পেনিসিলিয়াম নামক ছত্রাকে কনিডিয়া গঠিত হয়। কনিডিয়া যে শাখায় গঠিত হয় তাকে বলা হয় কনিডিওফোর। এটা এককোষী অথবা বহুকোষী হতে পারে, ফ্লাজেলা বিহীন, কোষপাচির থাকে আর চলনে অক্ষম, কিন্তু জুস্পোরের তুলনায় আকারে বড় হয়। এরপর আসি ক্ল্যামাইডোস্পোর নিয়ে। ক্ল্যামাইডোস্পোর দেখা যায় রাইজোপাস এবং এগারিকাসের ক্ষেত্রে। ক্ল্যামাইডোস্পোর পুরু প্রাচীর বিশিষ্ট হয়, এককোষী হয়, ডার্ক কালার। রেণুগুলি প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে, রেণুগুলির মধ্যে খাদ্য সঞ্চিত থাকে।